জন্য আমরা টাইম যখন হবে খুব একটা সময় কিন্তু নেব না। বৃদ্ধ কল্যাণ আদিবাসী রূপান্তর সংঘ আমাদের কমিটি থেকে একটু আসবেন, রিপোর্ট অথবা মেঘনাথ দাস সঙ্গে একটু দেখা করে নেবেন। রেফারি হিসাবে দীপক সিং, ন্যাশনাল রেফারি, অপরদিকে তরুণ বিশ্বাস। এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল তৃতীয় দিনের ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল। বিদ্ধি গোলরক্ষক বিশ্বজিৎ, জাস্ট নাম্বার 01, কোর্টে ভজা লেন ব্যাক পাস বিশ্বজিৎ, ওকে মঙ্গল সিদ্ধি শঙ্খ। সময় নিয়েছিলেন ডান পাঠাতে বাপায় এবং সবশেষে ভয় কিন্তু ছালে ঝরিয়ে দিতে ভুল করেনি কাশি। নিজের যাত্রাকে চিনিয়ে দিলেন স্কোর লাইক এই মুহূর্তে 1-0। শুনতেই যেন পিছিয়ে পড়লো বক্রিমন্ডল সিদ্ধি সংঘ। প্রশান্ত ঠিকঠাক যদি আসতো দ্বিতীয় বলতে কিন্তু চলে আসতো। কাশি কিন্তু ভালো পাস করেছিলেন, কাশি কিন্তু টেনে ধরেছিলেন। কাশি প্লিজ কাম ব্যাক, চেষ্টা উদ্দেশ্য কাশি এখনো পর্যন্ত একটি গোল তার কাছ থেকে এসছে। প্রথম কর্নার দ্বিতীয় দিনের প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে যারা খুশি বা দাঁড়িয়ে রয়েছে একটু সহযোগিতা করবেন তাদেরকে।
স্কুল লাইন এখনো পর্যন্ত 1-0 তরুণ বিশ্বাস নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর এবং বৃদ্ধপাল্লা আদিবাসী রূপান্তর সংঘ বৈরামপুর খেলোয়াড় তালিকা জমা দেবেন। কমিটির যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, প্লিজ দুটি দলের সঙ্গে একটু যোগাযোগ করবেন। গোললাইনের পাশে যারা বসে রয়েছেন প্লিজ এইভাবে হাতটা বাড়িয়ে দেবেন না, একটু পিছিয়ে আসুন আপনারা। গোললাইনের পাশে যারা বসে বা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করবেন খেলোয়াড়দেরকে। গোপাল মাঝখানে দাঁড়া গোপাল, অগণিত দর্শক ফুটবলের চাঁদে কিন্তু মাঠে ভিড় জমিয়েছে, অনেকে বাড়ি থেকে সকালের খাবারটা খেয়ে এসেছেন, দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে এসেছেন, এটাও কিন্তু আমি জানি। সুতরাং দর্শকদেরকে সত্যিই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এমন দর্শক, এমন খেলা পাগল মানুষ সব জায়গাতে কিন্তু পাওয়া যায় না। বলো বলো বৃন্দম সরকার উদ্দেশ্য শিববই অনেক দূর তো, ঠিক আছে আমি বাসে গেছি, বাসে এসেছিলাম না না দিনে দিনে শেষ হয়ে গেল। হ্যাঁ বলো পারি পিছিয়ে রয়েছে। Yes, it is foul.
রাইট ডিসিশন পেছন থেকে ট্যাকল করা হয়েছিল ডাবল সেভেন কোয়াটিং তার সঙ্গে যাচ্ছে নাম্বার জিরো সেভেন কার্লোস I allow you, referees are calling all any ground. Please control yourself. এই ধরনের পজিশন থেকে সেট পিস মানে কিন্তু ইকুয়ালাইজেশন আসতে পারে ইজুকে দেখছি অভিজিৎকে দেখছি শটগুলো বাচ্চাদের তৈরি হচ্ছে সামনে থেকে কাশি এবং চিবুবয়ে মার্ক করছে তাকে সামনে থেকে মানব প্রাচীর কাশি এবং চিবুবয়ে ওয়াল করে তোলার চেষ্টা করছেন তারা ইজু এবং অভিজিৎ ভালো শট করেছিলেন ক্রস বারের উপর দিয়ে বল্লাকে তো খুব করলো প্লিজ বলটা একটু মাঠে দেবেন বলটা মাঠে দেবেন বাইরের বলটা নিয়ে আসার ব্যবস্থা করবেন প্রথমার্ধ যখন শেষ হবে রেফারি সাহেবদের অনুরোধ জানাবো দুটো দলকে ঘুরিয়ে নেবেন কোনো ব্রেক টাইম আমরা দিতে পারছি না লম্বা শট উদ্দেশ্য চিবো বই ভালো শক্তি করেছিলেন লক্ষ্মীমন্ডল স্মৃতি সংঘ ভালো ফুটবল খেলছে তারা পাসিং ফুটবল দেখছে কিন্তু দল পিছিয়ে রয়েছে আক্রমণে তার পা থেকে আমরা পেয়েছি দ্বিতীয় গোলের খোঁজে আমার অবস্থা বাদিক থেকে চিবো বয়ে অনেকদিন ধরে রয়েছেন ভালো পাসিং ফুটবল দেখলাম আমরা ইজুর কাছ থেকে যদিও গোলটি কমপ্লিট করলো কোয়াটি কিন্তু এই গোলের কান্ডারি আমি বলবো ইজুকে ভালো ফুটবলার এই ইজু স্কোর লাইন এখনো পর্যন্ত এক লক্ষ্মীমন্ডল স্মৃতি সংঘ খেলায় কিন্তু কামব্যাক করেছে আগেই বলছিলাম চিবুবয় যে গোলটি মিস করে গেল ইকুয়ালাইজেশন যদি চলে আসে আফসোস কিন্তু করতে হবে তাকে সেটাই কিন্তু হয়ে গেল অনেকগুলো ছেড়ে দিচ্ছে ভাই কার্লোস
কোয়াচি প্রতিবারই বাড়ি থেকে বঙ্গি মন্ডল স্থিতি সংঘ স্টপার ফুল ব্যাক সৌরভ ক্লিয়ার করে দিয়েছেন জল নিয়ে প্লিজ ঘুরিয়ে নেবেন যদি কোনো প্লেয়ারের জল লাগে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি মাঠে এসে নিয়ে নিতে হবে রূপান্তর সংঘ বৈরামপুর প্লিজ খেলোয়াড় তালিকায় জমা দিয়ে টিম নিয়ে মাঠের পাশে চলে আসুন প্রশংসা করবে কুয়ার্থে কালোস ভালো বলটি বাড়িয়েছিলেন এবং কুমারটি ভালো ফিনিশ করলো কিন্তু সাথে এত পাওয়ার ছিল গোলরক্ষক বুঝে উঠতে পারেনি দ্বিতীয় বলটি হজম করতে হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে 2-1 বঙ্কিম মন্ডল স্মৃতি সংঘ খানিকটা যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে একদিকে বঙ্গিমন্ডল স্মৃতি সংঘ 2-1 গোলে এগিয়ে রয়েছে অপরদিকে খাসপাড়া সরডাঙ্গা তারা কিন্তু 1-2 গোলে পিছিয়ে রয়েছে বড় দল খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিশ্বজিতের এক্ষেত্রে কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারতো বিশ্বজিৎ রিক্স নিতে হয়েছিলেন আর কি এতেই ভালো আসিস করেছে কিন্তু সমরেশ দুটি গোলে কিন্তু কমপ্লিট করেছে বিশ্বজিৎ ভুল করে ফেলেছিলেন কিন্তু দলকে এই মুহূর্তে খেসারত দিতে হচ্ছে তিনটি গোল হয়েছে তার মধ্যে দুটি গোল কিন্তু এই ইজু ভালো ফুটবলার ইজু ফাস্ট
তিনতল ফুল তিনতল মন ছাড়ি আমার ঠিক আছে ছটা প্লেয়ার হয়ে গেছে তো ঠিক আছে কাশি ভালো শট করেছিলেন এই বলার বল খাইছে এই জায়গায় মানে তিনজন সমাজ যত বড় হবে চাকরি যত খাই দিতে হবে ইভলিউশন টাইম কিন্তু কমে আসছে খাসপাড়া তাদেরকে গোল পরিশোধ করতে হবে সাহিত্যিক চতুর্থ গোল খুঁজে বক্তিমণ্ডল সুখী সংঘ বাড়ি থেকে সুবি বক্ষিমণ্ডল স্মৃতি সংহতি হলুদ এবং নীল কম্বিনেশনে খাসপাড়া দুই বক্ষিমণ্ডল স্মৃতি সংঘ পার কৃষ্ণ চন্দ্রপুর তিন দুই গোলে আপাতত এগিয়ে রয়েছে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট স্বর্গীয় বিমল হালদার সিটি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি এই পুরস্কারের সৌজন্যে স্বর্গীয় বিমল হালদার মহাশয়ের পরিবারের পক্ষ থেকে তার পুত্রগণ আমাদেরকে এই ট্রফি দিয়ে এবারে সহযোগিতা করেছেন আমরা থ্যাংকস জানাই তাদেরকে সেকেন্ডের খেলা কিন্তু বাকি রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু গোল পরিশোধ করে খেলা কমব্যাক করতে হবে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় খাসপাড়া দলকে দল পিছিয়ে রয়েছে দুই তিন গোলে কাশি সুযোগ রয়েছে গোল পরিশোধ করার গোল দোষণ আসতে পারে 120 সেকেন্ডের থেকে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে আগের টাইমে খেলা কিন্তু চলছে যারাই জয়লাভ করবে তারাই কিন্তু নগদ অঙ্কের দিকে এক ধাপ এগিয়ে যাবে প্রশংসা করবে তার এই ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করে ফেলেছেন সবাইকে জোরে করে তার জন্য ফাইনাল ম্যাচ পর্যন্ত সেমি ফাইনালে অভরচন্দ্র হালদার একাদশ দলের হয়ে যারা মাঠে খেলেছিলেন সঠিক চারটি গোল পর্যন্ত রয়েছে